এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত দিলরা ম্যাডামকে তার সংক্ষিপ্ত নাসির ভাই শেষ করে এই ফুটেজ নিয়ে এলাম আপা জোরে বলতে হবে দেখাই তো জানা ভাই ধরে নিয়ে আসেন ভাইয়া লাল কাপ একটু পিছনে যাবেন দেখতে আমরা কোন শিল্পীকে বাদ দিব না, বরং আরো যদি কোন শিল্পী কেউ যদি বাদ পড়ে থাকে বা দূরে থাকে আমরা তাদেরকেও ইনক্লুড করবো আমাদের শিল্পী সমিতিতে সদস্য হওয়ার জন্য, সদস্য নিয়ে নিব আমরা। কাজেই এখানে আপনারা যে সেই জিনিসটা বুঝতে পেরেছেন, আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছেন, আমার সত্যি আজকে আমার কিন্তু মানে ইসের পরে আমার খুব ভালো লাগছে আজকে আপনাদের এই 103 জনকে দেখে। এখানে সবাই জানি না উপস্থিত আছেন কি না, তো আমি কিছু বোনেরাও আছেন এখানে, আপনারা ভাইয়েরা আছেন, আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা ইনশাআল্লাহ আছি। আর এই যে বসলি পিছনে যে ক্যামেরা আছে দেখলি না, আপনারা মানবেন না এটা, এটা যদি আপনারা যদি এক হন, আপনারা যদি একজুট হয়ে এটা প্রতিবাদ করেন, আমার মনে হয় এটা ইনশাআল্লাহ আমরা কামিয়াব হবো। আমরা তো কামিয়াব হয়েই আসছি। ওই যে বললাম যে আমরা আমাদের কিন্তু ধন্যবাদ দিলেরা ম্যাডামকে। এবার আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ডিপজল মিশা পরিষদের নির্বাচিত সম্মানিত কার্যকরী সদস্য শাহানুর ম্যাডামকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। একটু সরতে হবে, এই যে ভাই ভাই আপনি একটু সরেন না, আপনি পিছনে যান না ভাই, একটু পিছনে যান না ভাই, পিছনে যান, আপনি পিছনে যান, কথা বললে শুনেন না। শানার পোর্টার একটা জোরে বলেন আমি কই আছি জানি না, এবং সবাইকে আমরা বলতে চাই, আমরা বলেছি আমরা সবাই এক, এই এক হয়েই যেন একসাথে মিলেমিশে সবাই কাজ করতে পারি, একসাথে থাকতে পারি, এবং
অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই একসাথে যেন লড়তে পারি, এটাই আমার কথা। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আর ধন্যবাদ শানুর ম্যাডামকে, এবার আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। সম্মানিত আপনার কোষাধ্যক্ষ, নবনির্বাচিত কোষাধ্যক্ষ কমল ভাই, কি বলবো, সে তো 103 জনই বলে দিন। আমার এখানে নির্বাচনে আমি ব্যক্তিগত ভয় পেয়ে গিয়েছি, যে আমাদের সাবেক সেক্রেটারি যেভাবে আলোচনা করেছে যে তার 103টা ভোট তার ব্যাগ, তাহলে 103টা ভোট মানে 106টা ভোট তাদের, কী হবে আমাদের? কেন নির্বাচনে দাঁড়ালাম? নির্বাচনের আগ থেকে তার চলাফেরায় হয়তো 103 জনের কিছু কিছু জিনিস তাদের কাছে খারাপ লাগছে, তাদের নেতৃত্ব একা একাই সব কিছু করে, তখন আমরা শুনেছি বিধায়ক ভিতরে তাদের বোমের মতো আগুনের মতো জ্বলতে ছিল, তারা প্রকাশ করতে পারে। আজকে দেখেন এই যে আমাদের রমিজ ভাই একজন সিনিয়র শিল্পী, একজন প্রডিউসার, সে অভিনয় করে, তার দুইটা কিডনি ড্যামি, মাঝখানে হাসপাতাল ভর্তি ছিল, যে লোকটা ক্ষয় হয়ে গেছে, এর আগে কেস করছিল, এই লোকটাও টাকা ইনভেস্ট করছিল 50,000 টাকা তার পক্ষে। তার একজন কর্মী হাসপাতালে আইসিইউতে ভর্তি একটা দিন দেখতে যায়, এই এই কি চায়, কি চায়? সে কি তার নিজের ক্ষমতা নিয়ে নিজেই একা একা যুদ্ধ করতে চায়? কেউ পারে? কিন্তু পারবে, কর্মী তো থাকতে হবে। এই কর্মীগুলো আজকে যে কথা শুনলাম যে তারা পারতেছে না যে মুখে প্রকাশ করতে, যে সে যে কত মানে হেয়পূর্ণ কথা মানে আমাদের রানিং কমিটির বলতেছে, যেটা আমাদের সংবিধানে আছে, তার সদস্যপদ আমরা বাদ করে দিতে পারি যদি আমরা মনে করি। সে কী পাইছে এগুলা? সে নির্বাচনের দিন সকালবেলা রেজাল্টের সময় সে আমার সদ্য প্রেসিডেন্ট, আমার সদ্য সেক্রেটারির গলায় মালা পরিয়েছে, যেটা বিগত 10 থেকে 15 বছরের মধ্যে ইন্ডাস্ট্রিতে হয়নি। আমরা তো ভোকা হয়ে গেছি, যাক ইন্ডাস্ট্রিটা নতুন করে ভালো হচ্ছে, ঠিক আছে। এর আগের বার আমার প্রেসিডেন্ট হেরেছিলেন, কাঞ্চন ভাইয়ের সাথে মতো মালাটা কিন্তু পরিয়েছিলেন, এগুলো তো ভালো জিনিস। আর আজকে সে কী করলো, কোর্টে রিট করে নির্বাচন নাকি ভালো হয়নি, সুস্থ হয়নি, সে কিন্তু কেস কাবারির মধ্যে আবার চলে যায়। এখন কী হইলো, তোমার 103 জন কিন্তু তোমাকে চাচ্ছে না। আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি, ওকে বেশি বাড়াবাড়ি যেন সে না করে। আমরা ভদ্রলোকের সন্তান, এখানে 21 জন আমরা পাস করছি, সম্পূর্ণ শিল্পী ভদ্রলোক, ভদ্রলোক ছাড়া শিল্পী হওয়া যায় না, শিল্পী হলো কাদা মাটির করা। আমরা কিন্তু ইন্টিরিয়ার 2 কোটি মানুষের মধ্যে একটা শিল্পীকে কিন্তু বের করে যাবে, নেওয়া যাবে। শিল্পী কিন্তু এত সহজ ভাবেন না আপনি, আর আপনি মুখোশধারী শিল্পী হয়ে না, বলে দিলাম ভালো হয়ে যান, যেটা করছেন ভুল স্বীকার করেন, আমাদের মাঝে চলে আসেন, আমরা ওয়েলকাম জানাই আপনাকে, যে আপনি আমাদের সাবেক সেক্রেটারি এখানে থাকেন, সামনে পরবর্তী আবার নির্বাচন করেন, যদি আপনি পাস করেন আপনাকে জয়ের মালা আমরা পরাবো, ঝগড়া বিবাদ বাদ দেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। নবনির্বাচিত কার্যকরী সমিতির সম্মানিত সদস্য কার্যকরী সনি রহমান, সনি ভাই, যে প্যানেল থেকে নির্বাচনে পাশ করেছে, সনি রহমান দীপজল ভাই এবং আমাদের আনন্দের হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয়ে আপনারা জানেন যে গতকাল থেকে আমি নিজে বিব্রতকর অবস্থায়, কারণ আপনারা জানেন
এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন 2024-26 আমি কার্যনির্বাহী সদস্য হিসাবে নিপুণ আক্তার এবং মাহমুদ কলির প্যানেল থেকে নির্বাচন করেছিলাম, এবং নির্বাচনের সকালবেলার যে দৃশ্য আমি চোখে পড়েছিল সেখানে আমি স্বপ্ন দেখেছিলাম বিজয়ী হয়ে শিল্পী সমিতির জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, এবং সেই শিক্ষাটি আমাকে দিয়েছিল চিত্রনায়িকা নিপুণ আক্তার। তিনি যেভাবে বরণ করে নিয়েছিলেন, পিতা সমতুল্য বলেছিলেন দীপজল ভাইকে, মিশা ভাইকে, সেটি আমাকে অনুপ্রাণিত করেছিল, কারণ আমি নতুন শিল্পী, চলচ্চিত্রে আমি নতুন মানুষ, সিনিয়রদের কাছে শিক্ষা নিয়ে আমি সামনের পথ এগিয়ে যাব এমনটাই কিন্তু আমি প্রত্যাশা করি। আরেকটি বিষয় যেটি একটু যদি বলতে চাই, যে আমাকে অনেকেই কিন্তু কাল থেকে প্রচুর পরিমাণে ফোন দিচ্ছে যে নিপুণ আক্তার মাহমুদপুরের প্যানেল থেকে আমি নির্বাচিত হয়ে আজকে কার্যকরী কমিটির সঙ্গে আমি কাজ করছি, সেখানে কিন্তু আমি অনেক বেশি প্রশ্নের সম্মুখীন হচ্ছি, হয় আমি স্বার্থপর না হয় রিটকারী স্বার্থপর, কারণ রিটকারী নির্বাচনকে প্রত্যাখ্যান করছেন এক মাস পরে এসে, আর আমি যদি স্বার্থপর হই তাহলে আমি অন্যায় করছি সকল শিল্পীদের কল্যাণে, সংগঠনের কল্যাণে কাজ করতে এসে। তো এটি বলার একটি অর্থ হচ্ছে যে দেখুন, আজকে আমি যেহেতু একটি কমিটিতে ছিলাম, যদি রিট সম্পর্কে বলতে চাই সেটি বলবো 21 জন। আমি নির্বাচনের পরে আমাদের ক্যাবিনেটে যারা নির্বাচন করেছিল নিপুণ আক্তার এবং মাহমুদ কলি প্যানেলের সঙ্গে আমি সকলের সঙ্গে যোগাযোগ করেছি, কারণ আমি বেইমান না, এবং তাদের কাছে আমি দিক নির্দেশনা চেয়েছি। সেখানে সম্মানিত যিনি প্রেসিডেন্ট নির্বাচন করেছেন তিনি আমাকে একটি কথা বলেছেন, সনি তারা তোমার পর না, যারা যারা নির্বাচিত হয়েছেন তারা সম্মানী মানুষ, তারা সমিতিকে ভালোবাসে, ইন্ডাস্ট্রির জন্য নিবেদিত বলেই তাদেরকে ভোট দিয়ে পাশ করিয়েছে, তুমি সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো। তো আমি সেটা মাথায় রেখে আরেকটি জিনিস আজকে আমি বলতে বাধ্য হই, আমি নিপুণ আক্তারকে একটি মেসেজ দিয়েছিলাম যে আপনি আমার বড় বোন, আপনার প্রতি বা আমাদের প্যানেল থেকে যারা নির্বাচন করেছে সকলের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান করে আমি সংগঠনের জন্য শিল্পীদের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করে যাব। তিনি আমাকে সর্বশেষ আমার মোবাইলে সেই মেসেজটি আছে, তিনি আমাকে মেসেজে বলেছেন নির্বাচন শেষ সব শেষ, মানে আমরা যারা একসঙ্গে নির্বাচন করেছি তাদের সঙ্গে বিচ্ছিন্ন, সেই মেসেজটি কিন্তু আমার মুখের কথা না, সেই মেসেজটি কিন্তু হোয়াটসঅ্যাপের মেসেজটি কিন্তু আছে। তাহলে কি আমরা শুধু নির্বাচিত হওয়ার জন্য চেয়ারের জন্য নির্বাচন করব, যেটিকে সিজনাল বলা হয়? আমার তো আস্থা ছিল, আমার বিশ্বাস ছিল, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যারা পাশ করেছি তারা কিন্তু একই দিনে এট এ টাইম আপনারা দেখেছেন ওই প্যানেল থেকে আসা তিনজনকে নিয়ে কিন্তু শপথ গ্রহণ করেছে এই ক্যাবিনেট। তারা পারতো, যে তিন আমরা 18 জন সংখ্যাগরিষ্ঠভাবে পাশ করেছি, তারা আসলে আসক না আসলে নাই, সেটি কিন্তু আমাদের দীপজল ভাই, মিশা ভাই এই প্যানেল সেটি করেনি, আমাদেরকে বারবার ফোন দিয়েছে, আসো আসো কাজ করি। এখন চলচ্চিত্রের খুব খারাপ সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছে, শিল্পী সমিতির মানুষের যে দৃষ্টিভঙ্গি সেটিকে পরিবর্তন করে পজিটিভ করতে হবে, আমরা এসে শপথ গ্রহণ করেছি। তো আমার কথা হচ্ছে নিপুণ আক্তার আমাদের সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করেছেন, তিনি কিন্তু আমাদের ওই ক্যাবিনেটের একজন গুরুত্বপূর্ণ অভিভাবক, পাশ করুক আর ফেল করুক, যদি শিল্পী সত্তা সাংগঠনিক হয়ে থাকে তাহলে ওনার যদি আজকে রিটের বিষয়টি থাকে তাহলে রিট করার আগে আমি নির্বাচিত হয়েছি বা অনির্বাচিত যারা আছেন তাদের সঙ্গে কি তিনি মিটিং করে পরামর্শ করে তিনি রিট করেছেন, নাকি তিনি ব্যক্তিগতভাবে নিজের জন্য করেছেন, সেটি আমার কিন্তু আপনাদের গণমাধ্যমের মাধ্যমে ওনাকে আমার প্রশ্ন। কারণ উনি যদি 21 জনকে নির্বাচন করে থাকে তাহলে আমরা যেরকমটা উড়াউড়া শব্দ শুনছিলাম যে নিপুণ আক্তার নিজের জন্য নির্বাচন করেছেন, তাহলে কি এটাই সত্যি হলো? যদি এটাই সত্যি না হয় তাহলে আমাদের সম্মানিত আজকে ক্যাবিনেট, আমি তো বলবো তাকে আমরা অসম্মান করেছি। মাহমুদ কলি সাহেব, সম্মানিত ব্যক্তি, তিনি তো আজকে তাকে তার কাছে আপনার একটা খবর নেন যে নিপুণ আক্তার রিট করার আগে কি তার সঙ্গে কথা বলেছে কিনা, বা অন্যান্য সিনিয়ররা অনেক আছেন, অনেক আমার থেকে নিপুণ আপার চেয়ে অনেক সিনিয়ররা আছেন, সম্মানী ব্যক্তিরা আছেন, তাদের সঙ্গে তিনি কথা বলেছেন কিনা আপনারা দয়া করে খবর নেবেন। আমি মনে করি গ্রাম্য ভাষায় একটি কথা আছে, আমাদের এখানে বলতো ওই যে টিনের চাল টাল কাটে না বা চাল টাল বানায়, হ্যাঁ এই এরকম একটা লোক আছে যেটাকে ওই রাজমিস্ত্রি বলে, প্রচুর মামলা করে বাজারে বসার চেয়ার অপায়, কারণ তার কাজ হচ্ছে মামলা করা। এখন সবার কাছে মামলাবাজ হয়ে গেছে, আমাদের সমিতিটা
মামলায় আবদ্ধ হয়ে শিল্পীদের মর্যাদা দিনের পর দিন দিন নষ্ট হচ্ছে। আমি তো একজন নির্বাচিত মানুষ হিসাবে, কারণ অনেকে দেখি আমি যখন ইন্টারভিউ দেই অনেকে প্রশ্ন করে, আপনাকে তো চিনলাম না, আপনাকে তো আপনার ছবি তো দেখলাম না, তখন আমি গর্ববোধ করি, আমি তখন সম্মান বোধ করি, আমার তখন চলচ্চিত্র শিল্পীদের প্রতি সম্মান বেড়ে যায়, দর্শক আমাকে চিনে না, হয়তো সময় খারাপ, আগে দুইটি ছবি করলে সবাই চিনতো, এখন বিশটা করলেও চিনে না, ওকে আমি মেনে নিয়ে, কিন্তু শিল্পীরা আমাকে যে মর্যাদা দিয়েছে সে মর্যাদা সে সম্মান নিয়ে কে কি বললো না বললো সেটা মাথায় রেখে আমি তো সংগঠনের জন্য কাজ না করে বসে থাকতে পারি না। এমনকি আমাকে সংগঠনের ডিপজল ভাই, মিশা ভাই, ওনারা কখনো একবারও আমাকে মাথায় আনতে দেয়নি, আমাকে না শুধু, আমরা যারা জয়লাভ করেছি, যে তোমরা একবারও বলবো না অন্য ক্যাবিনেট থেকে এসো, তোমরা পাশ করেছ, এখন আমরা একজন এক, নির্বাচন শেষ, সব শেষ, এই আহ্বান জানাবো। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যেটি আরেকটি জিনিস হচ্ছে একটু বলতে চাই, আমাদের এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শিল্পীর স্বার্থে কাজ করার জন্য পর্যায়ক্রমে অনেকগুলো পার্ট টু পার্ট কমিটি করা হয়েছে, কিভাবে ফান্ডিং হবে, কিভাবে শুধু অসুস্থ শিল্পীদেরকে সহযোগিতা করা হবে, মানে কিভাবে কি করা যায় সেভাবে কিন্তু চারটি পাঁচটি কমিটি করা হয়েছে, চারজন পাঁচজন করে ম্যাক্সিমাম কমিটিতে আমাদেরকে রাখা হয়েছে, যারা আমাদেরকে মর্যাদা দিয়েছেন। আমি তো বলবো আজকে অন্য প্যানেল থেকে আসার পর যে সম্মানটুকু পেয়েছি, সেখানে যেই প্যানেল থেকে নিঃস্বার্থভাবে কাজ করেছি, সেই প্যানেল থেকে আমি কোনো দিক নির্দেশনা পাই নাই, সেখানে আমি কি করব। তো আমার কাছে আজকে আমি একটি কথাই শুধু বলবো, যে আমার কথা হচ্ছে যে এই মেসেজটি আমি পেয়েছিলাম সেটি আজ থেকে আরো 15 নির্বাচনের 3-4 দিন পরে, এবং আমি ওনাকে আপু ডাকতাম, আজকে আমি বলতে বাধ্য হচ্ছে, কারণ গতকাল আমি দেখেছি উনি উনি তো একজন মা, একজন নেত্রী, সাধারণ সম্পাদক, আজকে মিশা ভাই, আজকে দীপজল ভাই, তারা কিন্তু আমাদের পিতার সমতুল্য এই শিল্পী সমিতির জন্য। তো আমি যেহেতু নিপুণ আক্তারের প্যানেল থেকে নির্বাচন করেছি, নিপুণ আক্তার আমার কাছে তৎকালীন সময় মায়ের সমতুল্য হয়েছিল, আমি দেখলাম ভরাডুবি হয়েছে, আমি নতুন মানুষ পাস করেছি, আমি ওনাকে দেখে আবেগ আপ্লুত হয়ে গেছি, আমি বললাম আপু কি নির্বাচন করলেন, আমার বিজয়টা আমি চাইনি, চেয়েছিলাম সিনিয়র শিল্পীরা যারা লজ্জিত হয়েছে, যারা ফেল করেছে, এটাকে তিনি পুঁজি করে নাগরিক টিভিতে একটা সাক্ষাৎকারে বলেছে কি নাকি নাটক, তিনি কি চায় যে আমি কার্যক্রমে না আসি, তিনি কি চায় যে আজকে সংগঠনের জন্য কাজ না করি, দীপজল ভাইয়ের সঙ্গে মিশা ভাইদের সঙ্গে কাজ না করি, আমি গত 15-20 দিনের মধ্যে একটি আকুতি, একটি পরিশ্রমী দেখছি কিভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যায়, কিভাবে চলচ্চিত্রের দুঃসময় কাটিয়ে এই শিল্পী সমিতিকে জাগ্রত করা যায়, তাদের সঙ্গে না থেকে যিনি রিড করবেন আমি কি তার সঙ্গে থাকবো। আজকে এক, দ্বিতীয়ত হচ্ছে যে আমার কথা হচ্ছে আমাদেরকে নিয়ে বিদেশের মাটিতে বসে যারা চলচ্চিত্রের জন্য কাজ করছে, মাস পর্যায়ে কাজ করছে, আজকে দীপজল ভাই অসুস্থ হয়ে প্রতিদিন মিটিং করতে আসে, অনেকেই তো আমি গল্প অনেক শুনেছি দীপজল সাহেব পাশ করবে সাভারে বসে থাকবে, কিন্তু এই দীপজল সাহেব দিয়ে ভিডিওতে বেশি দেখা যায়, হ্যাঁ মানুষের ভিতরে দাওয়াত খেতে যায়, তাহলে এই মানুষটিকে রেখে যে এই মানুষটি সংগঠনের জন্য ক্ষতি করবে, এই সংগঠনের নেগেটিভ বিষয় নিয়ে কথা বলবে, যিনি নিজের জন্য কথা বলবে, আজকে যদি বলতাম বুঝতাম নিপুণ আক্তারের রিট আমি অবশ্যই মাথা পেতে নিতাম, তিনি যদি বলতো নির্বাচন কারচুপি হয়েছে, তিনি শুধু বারবার তার ফলাফলের কথাই বলে, তার ফলাফল বলা মানে কি আমি ধরে নিতে পারি, তার ফলাফল বলা মানে কি, তিনি বলুক মাহমুদ কলি সাহেবের ফলাফল নিয়ে, তিনি বলুক ওনার থেকে অনেক সিনিয়ররা সেই প্যানেলে নির্বাচন করেছে, তিনি কারো কথাই তিনি বলেন না, তিনি 116 ভোটের কথা তিনি বলেন কেন, এক। আর দ্বিতীয়ত ভোট কারচুপির বিষয়টি যদি বলতে হয় অবশ্যই আদালত আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন তার গতিতে চলবে এবং আইনের আশ্রয় যে কোনো নাগরিক নিতে পারে, কিন্তু আমার প্রশ্ন ভোট গণনায় তো আমি ছিলাম, আপনার সঙ্গে এক মাস ধরে নির্বাচন করলাম, কোনো অবিশ্বাস তৈরি হয়নি, এক রাতে আপনি ফেল করলেন আর সবাই আপনার বিরুদ্ধে চলে গেল, সেটা তো হতে পারে না, এই 105 জন তো আপনার সঙ্গে ছিল, তারা কেন আজকে চলে এসেছে, কারণ মানুষ নেগেটিভ পছন্দ করে না। আমি যখন আজকে ক্যাবিনেটের বিরুদ্ধে মামলা রিট করা মানে কি, পুরো শিল্পী সমাজের বিরুদ্ধে রিট করা, আজকে যদি 2 বছরের জন্য এই মহান মানুষগুলো চেয়ারের দায়িত্ব নিয়েছে, আজকে যদি রিটের পিছনে দৌড়াতে হয় তাহলে 575 জন শিল্পীর দায়িত্ব কে নিবে, আপনি শিওর দেন, আপনি বলেন
যে আপনারা আদালতে যে পড়ে থাকেন, আপনি নিপুণ আক্তার বলেন আপনারা যারা ক্যাবিনেটে আসছেন আদালতে পড়ে থাকেন, আমি 570 জনের দায়িত্ব নিলাম, সেটি যদি পারেন তাহলে আপনি রিড করেন, আপনি যা করেন। আমি এখন অপেক্ষায় আছি আগামী নির্বাচনে আমি ওনাকে স্বাগত জানাই একটি প্যানেল করার জন্য। আরেকটি বিষয় বলি, আমি ওনার প্যানেল থেকে নির্বাচন করার কোনো কথা ছিল না, সবাই অবগত আছে। আমি বলেছিলাম আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করতে চাই। তিনি হঠাৎ করেই আজকবিভাবে যেদিন মাহমুদ কলি সাহেবকে তিনি ঘোষণা দেয় সভাপতি হিসাবে, সেদিন আজকবিভাবে হঠাৎ করে আমার নাম তিনি ঘোষণা দিয়ে ফেলেন। আরেকটি কথা বলি, এফডিসির মানুষ আজকে ভিডিওটির মাধ্যমে বলতে চাই যে সাধারণ মানুষ বলেন, সিনেমার মানুষ বলেন, এটার একটা জবাব আমি দেই। সেটি হচ্ছে নির্বাচনের আগে নিপুণ আক্তার আমাকে একটি ফোন দিলেন, ফোন দিয়ে বলল সনি তুমি তো ফেল করবা। আর এটার সঙ্গে আমার সঙ্গে কাকে নিয়ে এসেছে জানেন, হেলানা জাহাঙ্গীরকে, তুমি তো ফেল করবা, হেলানা জাহাঙ্গীর পাস করবে। আমি বলি জি আপু জি। বলে শোনো তুমি তো এফডিসির মসজিদ করে দিছো, এফডিসির মানুষ তুমি চিনো, এরা টাকা ছাড়া কিচ্ছু বুঝে না। তখন আমি বললাম জি আপু জি, কাকে কখন কি দিবা আমাকে একটু জানাবা, জি আপু জি। আজকে কে ভালো যারা আমি এফডিসির মসজিদটি সমন্বয়কারী হিসাবে এই দ্বীপ জলবায়ু মিশাবাইতে নিয়ে করেছি, তারা ভালো, এফডিসির শিল্পী ভালো, নাকি আপনি একা যে আমাকে নেগেটিভ বলেছেন, যে শিল্পীদেরকে মূল্যায়ন করেননি, আপনি বলেছেন এফডিসিতে মসজিদ করে দিলেই তুমি সনি পাস করবা না, আমি কাকে মূল্যায়ন করব। তো যাক, আমার কথা হচ্ছে যারা গ্রাম্য গ্রামের একটা জিনিস আছে, পাঁচজনের সালিশ, এটা কিন্তু সহজে শেষ হয়। আপনি আমি বলবো এখনো আপনি এই ইন্ডাস্ট্রির এই দুঃসময়ে এই সমিতির আজকের যে এই সুন্দর একটি পদক্ষেপগুলো হচ্ছে, আমি মনে করি আপনি আপনার নিজের মুখের কথা যেখানে দ্বীপ জলবায়ুকে আপনি বলেছেন, এটিকে আছে না সকল গণমাধ্যমে যে দ্বীপ জলবায়ুর হাত ধরে তিনি তার প্রথম চলচ্চিত্রে অভিনয় করেছে, আছে না তিনি বলেছেন তার পিতার সমতুল্য, এই নারী এই মানুষটি কিভাবে বলে দ্বীপ জল অশিক্ষিত, তাহলে আপনাকে কিভাবে বিশ্বাস করবে মানুষ? আপনার মুখে হাজার হাজার গণমাধ্যমের সামনে নির্বাচনের দিকে তাকিয়েছে সারা দেশের কোটি কোটি মানুষ, সেদিন আপনি তাকে পিতা বললেন, আজকে এসে আপনি লন্ডন বসে একটি অডিও কনফারেন্সে আপনি বললেন সে অশিক্ষিত। আপনার শিক্ষা কোথায়? শিক্ষা অর্জন করলেই শিক্ষিত হওয়া যায় না। আমি শুধু বলবো শিল্পী সত্তাকে মনে ধারণ করে আপনি আপনি আপনার ক্ষমা আপনি অবশ্যই, এবং আমি মনে করি দ্বীপ জলবায়ু আমাদের ক্যাবিনেটের এখন সেক্রেটারি, এটি কিন্তু আইন লঙ্ঘন করেছে সংগঠনের অনুসারে অনুচ্ছেদে কিন্তু দ্বীপ জলবায়ুকে অসম্মান করেছে। দ্বীপ জলবায়ুকে অসম্মান করা মানে গোটা সমিতিকে অসম্মান করা, তার সদস্যপদ বাতিল হওয়া দরকার। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, আশা করি সুস্থ জ্ঞানে কিছুদিন নিপুণ আক্তারের 2 মাস ঘুমানো উচিত, হ্যাঁ, এবং আশেপাশে কান কথা না শুনে, তিনি তার বাবা সচিব ছিলেন, নিশ্চয় সচিব অনেক বড় একটি দায়িত্ব, দেশের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নিপুণ আক্তারকেও বলবো আপনি 2-3 বছর যেভাবেই হোক না কেন এই চেয়ারে দায়িত্ব পালন করেছেন, আপনার সুস্থ মস্তিষ্কে কথা বলেন, চিন্তা চেতনা মাথায় নিয়ে একদম কোনো কথা না শুনে কিছুদিন রেস্ট নিয়ে আপনি আসেন না আসেন, আর দ্বীপ জল ভাই আপনার বাবার মতন তার সঙ্গে পরামর্শ করে আপনি কি করতে চান করবেন, আইটেম ওটাই প্রত্যাশা করি। ধন্যবাদ সনি ভাইকে, ধন্যবাদ সনি ভাইকে। এবার আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সম্মানিত প্রযোজক, সম্মানিত সারা বাংলার।